বাসা রান্না ঘরে আমার মতই আপনাদেরও নিশ্চয়ই মন কেমন কেমন করছে। এই পূজো আসবে আসবে করছিল, এলো এবং কেমন হঠাৎ করে শেষও হয়ে গেল, আবার একটা গোটা বছরের অপেক্ষা। যাই হোক, এই সব মন খারাপের কথা পাশে সরিয়ে রেখে বিজয়ার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা, বড়দের আমার প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের সকলের খুব প্রিয় শো এবার জলসা রান্নাঘরের সিজন টু, কো প্রেজেন্টেড বাই প্রাণা ব্যান্ড মহাকোষ রিফাইন্ড সোয়াবিন অয়েল, স্পেশাল পার্টনার মাদার ডেয়ারি ডেলিশিয়াস ডেয়ারি হোয়াইট মিল্ক। আপনারা নিশ্চয় পুজোয় চুটিয়ে আনন্দ করেছেন, আমি তো করেছি, প্রচুর আড্ডা দিয়েছি, প্রচুর ঠাকুর দেখেছি আর খুব খুব মজা করেছি। আর একটা জিনিস তো অবশ্যই করেছি, মানে যেটা না হলে আমাদের বাঙালিদের পুজো কেমন অসম্পূর্ণ থেকে যায়, ভুরি ভোজ। ডায়েটের তোয়াক্কা না করে প্রচুর প্রচুর খাওয়া দাওয়া করেছি আর নতুন নতুন জামা কাপড় তো পরেইছি। যাই হোক, এইসব গল্প তো চলতেই থাকবে, তার আগে ডেকে নিই আমাদের আজকের পর্বের স্পেশাল গেস্টকে, শ্রীলেখা দি। বড়দের প্রণাম করতে হয় শেখাইনি? প্রণাম করো। অনেক আশীর্বাদ, অনেক ভালোবাসা আয় মা বুকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ। আদর করে দিই, লিপস্টিক না লাগিয়ে। টেল মি আদর, কেমন আছো? আমি ফার্স্ট ক্লাস, থ্যাংক ইউ। তুই কেমন আছিস? খুব ভালো। রান্নাঘরটা কিন্তু ব্যাপক। হ্যাঁ, এই দুটো সেটটা? হ্যাঁ বাবা, আমরা তো একটা মানে রান্নাঘর নিয়ে হিমশিম খাচ্ছি আর তুই দুটো রান্নাঘর চালাচ্ছিস। তবে তোমাকে একটা সিক্রেট বলে রাখি, আমাদের এই সুন্দর রান্নাঘরকে আরো সুন্দর করে সাজাতে সাহায্য করেছে আরএফএল এর কিচেন ব্যাগ। কবে খাওয়াবে আমাকে বলো। বাবু, তোকে কি আমি নিমন্ত্রণ করব? তুই বলবি আমি আসছি, ঠিক আছে? এটা তো বহুদিন ধরে চলছে আর তুই ছাড়। না না না, আচ্ছা তুমি কি জানো শ্রীলেখা দি আজকে আমাদের এখানে কারা কারা রান্না করছে? একটু একটু শুনেছি, ভাষা ভাষা মানে বলে দেবো কি আমি এখন? না তুই বলবি। না না, একটা কাজ করি, তাদেরকে ডেকে নি। হ্যাঁ প্লিজ ডেকে নি, চলে এসো। আসি প্রিয়াম, হ্যাঁ এসো এসো। শুভ বিজয়া, শুভ বিজয়া, শুভ বিজয়া। সবার সাথে আলাপ করি দি, এই হচ্ছে রিতু, আর রিতু আসছে সিথির মোড় থেকে। মিষ্টিটা আমার জন্য না ওর জন্য? তুমি বলো, দুজনে যখন আছো দুজনের জন্যই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। যার পরে আসছি না তাই জন্য। হ্যাঁ, খালি হাতে আবার আসবে না। খুব ভালো কাজ করেছে কিন্তু, খুব সুন্দর দেখতে। আমি কোনটা খাবো বলতো? এগুলো না দোকানের মিষ্টি মনে হচ্ছে না কিন্তু। না আমাদের পুজো হলো তো, দুর্গা পুজোও হয় আবার লক্ষ্মী পুজোও হয়। তোমার এগুলো হাতে বানানো মিষ্টি? একদম একদম। বাহ, তোমাদের বাড়িতে পুজো হয়? আমাদের অনেক বছরের পুজো, 436 বছর, আর সেটা বাংলাদেশে শুরু হয়েছিল। এবং সবাই মিলে এরকম মিষ্টি বানাও, রান্না বান্না হয়?